এই চিঠির সঙ্গে ব্লক অফিস থেকে দুটো ফরম্যাট দেওয়া হয়েছে, একটি PP1 ফরম্যাট এবং একটি PP2 ফরম্যাট। সেই ফরম্যাট কিভাবে ফিল আপ করবো আমরা দেখে নেব। প্রথমে PP1 ফরম্যাট, এখানে বলা হয়েছে ফর কালেকশন অফ অফিস ডিটেলস, অর্থাৎ কোনো নির্দিষ্ট সরকারি অফিসের বা সরকারি সাহায্যপ্রাপ্ত অফিসের বিভিন্ন ডেটা এখানে পূরণ করতে হবে। যেখানে পয়েন্ট ওয়াইজ বলা হয়েছে, এক নম্বরে বলা হয়েছে নেম, অফিস নেম অফ PPDS, অর্থাৎ এখানে অফিসের নাম লিখতে হবে, বিদ্যালয় হলে বিদ্যালয়ের নাম লিখতে হবে। দু নম্বরে আছে রেফারেন্স নম্বর, অফিস কোড অফ PPDS। এই রেফারেন্স নাম্বারটি হলো আমাদের ভোটের জন্য যে চিঠি আসে অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট আসে, সেই অ্যাপয়েন্টমেন্টে অফিসের একটি কোড লেখা থাকে, সেই কোডটি এখানে লিখতে হবে। তারপর তিন নম্বরে আছে DDO কোড, এখানে সম্ভবত ডাইস কোডটি লিখতে হবে। এরপর অ্যাডমিনিস্ট্রেটিভ জুরিডিকশনের মধ্যে ডিস্ট্রিক্ট, জেলার নাম লিখতে হবে, লোকেশন টাইপ ব্লক অর মিউনিসিপ্যালিটি, ব্লক হলে ব্লক লিখতে হবে, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি লিখতে হবে। ছ নম্বরে লোকেশন, নেম অফ ব্লক অর মিউনিসিপ্যালিটি, অর্থাৎ ব্লক হলে ব্লকের নাম লিখতে হবে অথবা মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটির নাম লিখতে হবে। সাত নম্বরে পুলিশ স্টেশন, এখানে থানার নাম লিখতে হবে। তারপরে বলা হয়েছে ইনস্টিটিউশন ডিটেলস, অর্থাৎ প্রতিষ্ঠানের ডিটেলস লিখতে হবে, যার মধ্যে একটা পয়েন্ট বলা হয়েছে ক্যাটেগরি, গভর্নমেন্ট টাইপ অফ অফিস। ন নম্বরে বলা হয়েছে ইনস্টিটিউট, ইনস্টিটিউট অফ PPDS। তারপর এখানে বলা হয়েছে ইনস্টিটিউশন ডিটেলস, এর মধ্যে বলা আছে আট নম্বরে ক্যাটেগরি, গভর্নমেন্ট টাইপ অফ অফিস, এখানে আমরা গভর্নমেন্ট স্পন্সর্ড বা গভর্নমেন্ট অ্যাডেড এই ধরনের জিনিসগুলো লিখব। ন নম্বরে বলা হয়েছে ইনস্টিটিউট, ইনস্টিটিউট অফ PPDS, এক্ষেত্রে আমরা প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি যেখানে যেটি প্রযোজ্য এখানে লিখতে হবে। দশ নম্বরে প্যারেন্ট অফিস, এগারো নম্বরে ডেজিগনেশন অফ হেড অফ অফিস, এখানে হেডমাস্টার, হেডমিনিস্ট্রেস এগুলো লিখতে হবে। বারো নম্বরে অফিস অ্যাড্রেস, অফিস অ্যাড্রেস এখানে লিখতে হবে, তার মধ্যে থেকে একটি আছে পোস্ট অফিস আলাদা করে বলা আছে, পিনকোড লিখতে হবে। নেক্সট বলা আছে কন্ট্যাক্ট ইনফরমেশন, যার মধ্যে একটি স্টার দেওয়া আছে মোবাইল এবং ইমেল, এই দুটি অবশ্যই লিখতে হবে। তারপর বলা আছে ফোন এবং ফ্যাক্স যদি থেকে থাকে সেক্ষেত্রে এই দুটো লিখতে হবে। এই গেল PP1 ফরম্যাট কীভাবে ফিল আপ করতে হবে। নেক্সট আমরা PP2 ফরম্যাট আলোচনা করব। PP1 ফরম্যাট অফিসের জন্য এবং PP2 ফরম্যাট হলো এমপ্লয়ীদের জন্য, যেক্ষেত্রে প্রতিটি এমপ্লয়ির আলাদা করে ডেটা ফিল আপ করতে হবে। PP2 ফরম্যাটে প্রথমে আছে পার্সোনাল এমপ্লয়ি ইনফরমেশন, যেক্ষেত্রে প্রথমে বলা আছে অফিসের নাম, দু নম্বরে বলা আছে রেফারেন্স কোড যেটি ভোটের অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা থাকে, তারপর আছে অফিসার নেম অর্থাৎ এখানে এমপ্লয়ির নাম লিখতে হবে, তারপর মোবাইল নম্বর, অফিসার ডেজিগনেশন, এখানে যেমন ডেজিগনেশন হবে যেক্ষেত্রে হেডমাস্টার, হেডমিস্ট্রেস, অ্যাসিস্ট্যান্ট টিচার এক্ষেত্রে লিখতে হবে, যেমন যার ডেজিগনেশন এখানে লিখতে হবে। এমপ্লয়ি গ্রুপ, এমপ্লয়ি গ্রুপের ক্ষেত্রে আমরা অনার্স পিজি স্কেল যারা পান তাদের ক্ষেত্রে এ গ্রুপ লিখে থাকি এবং যারা পাস কোর্সের স্কেলে পেয়ে থাকেন তাদের ক্ষেত্রে আমরা বি গ্রুপ লিখে থাকি। বাকি ক্লার্কদের ক্ষেত্রে গ্রুপ সি এবং গ্রুপ ডি স্টাফ আমরা জানি, পিয়ন, ল্যাব অ্যাটেন্ডেন্ট এদের ক্ষেত্রে গ্রুপ ডি লিখে থাকি। জেন্ডার এখানে লিখতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, তারপর আছে সার্ভিস, গভর্নমেন্ট ক্যাটেগরি, এখানে আমরা গভর্নমেন্ট লিখব। তারপর আছে পে লেভেল, এখানে যার যেমন পে লেভেল আছে এখানে লিখতে হবে। তারপর আছে বেসিক পে, বেসিক পে এখানে লিখতে হবে। তারপর কোয়ালিফিকেশন এবং ল্যাঙ্গুয়েজ নোন, কোয়ালিফিকেশনের ক্ষেত্রে এখানে গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট এই সমস্ত বিষয়গুলি লিখতে হবে। তারপর আছে ল্যাঙ্গুয়েজ নোন, এখানে যে যেরকম ল্যাঙ্গুয়েজ জানেন, বাংলা, ইংলিশ, হিন্দি এখানে লিখবেন। তারপর এমপ্লয়ি কন্ট্যাক্ট ডিটেলস, এখানে বলা আছে অ্যাড্রেস, পিন, মোবাইল এবং ইমেল, এই বিষয়গুলি এখানে লিখতে হবে। তারপর আছে এমপ্লয়ি ইলেকটোরাল ডিটেলস, অর্থাৎ এমপ্লয়ির ভোটার তথ্য এখানে দিতে হবে, যার মধ্যে বলা আছে এপিক নাম্বার, পার্ট নম্বর এখানে দিতে হবে, সিরিয়াল নাম্বারও দিতে হবে। তারপর আছে প্রেজেন্ট অ্যাড্রেস, অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্সি, এখানে লিখতে হবে নিজস্ব অ্যাসেম্বলি। তারপর আছে পার্মানেন্ট অ্যাড্রেস, অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্সি, যদি কোনো পার্মানেন্ট অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে পার্মানেন্ট অ্যাড্রেসের অ্যাসেম্বলিটিও লিখতে হবে এখানে। এবং তারপর আছে অফিস অ্যাড্রেস, অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ আপনার অফিসটি যে অ্যাসেম্বলিতে অবস্থিত সেই অ্যাসেম্বলির এখানে লিখতে হবে।
তারপর আছে প্রেজেন্ট রেসিডেন্স ডিটেলস, অর্থাৎ এখন আপনি যে ঠিকানায় বসবাস করেন সেই ঠিকানা সংক্রান্ত তথ্যগুলো এখানে দিতে হবে, যার মধ্যে ডিস্ট্রিক্ট আছে, লোকেশন টাইপ, লোকেশন নেম এবং নেম অফ জিপি অর ওয়ার্ড এখানে দিতে হবে। তারপর আছে পার্মানেন্ট রেসিডেন্ট ডিটেলস, একই রকমভাবে একই তথ্য এখানে দিতে হবে। পার্মানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস একই হলে এক্ষেত্রে তথ্যগুলো একই হবে, যদি আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে আলাদাভাবে এখানে পূরণ করতে হবে। তারপর আছে অফিস ডিটেলস, এক্ষেত্রেও তথ্যগুলি একই, অর্থাৎ ডিস্ট্রিক্টের নাম লিখতে হবে, লোকেশন টাইপ ব্লক মিউনিসিপ্যালিটি দিতে হবে, লোকেশন নেম ব্লক হলে ব্লকের নাম, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটির নাম দিতে হবে, এবং তারপর নেম অফ জিপি অর ওয়ার্ড, অর্থাৎ মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে ওয়ার্ডের নম্বর লিখতে হবে আর গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের নামটি এখানে লিখতে হবে। শেষে বলা আছে এমপ্লয়ি ব্যাঙ্ক ডিটেলস, প্রথমে বলা আছে ব্যাঙ্ক নেম, এখানে ব্যাঙ্কের নাম লিখতে হবে, তারপর ব্রাঞ্চ নেম, যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে ব্যক্তির সেটি এখানে লিখতে হবে, এবং আইএফএস কোডটিও এখানে লিখতে হবে, লাস্টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে। আমরা জানি ভোট সংক্রান্ত রেমুনারেশন আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসছে, সেক্ষেত্রে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি খুবই গুরুত্বপূর্ণ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য ফিল আপ করার সময় ভালোভাবে চেক করে নিতে হবে, নাহলে পরবর্তীকালে ভোটের রেমুনারেশনের টাকা ঢুকতে অসুবিধা হতে পারে। ভোটার কার্ড সংক্রান্ত তথ্য কোথা থেকে কিভাবে জানবেন সেই সংক্রান্ত ভিডিও আগামীকাল প্রকাশ করা হবে। এই ভিডিওর মাধ্যমে আপনারা নিজে নিজের ভোটের পার্ট নম্বর, অর্থাৎ ভোট কেন্দ্রের নাম এবং ভোটার লিস্টে আপনার সিরিয়াল নাম্বার সমস্ত কিছু জানতে পারবেন। PP1 এবং PP2 ফরম্যাট শেয়ার করলাম, WBPPMS ওয়েবসাইটে সমস্ত তথ্য আপলোড করার আগে এই PP1 এবং PP2 ফরম্যাট রেডি করে রাখুন, সেক্ষেত্রে ওয়েবসাইটে এন্ট্রি করতে সুবিধা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।